আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিক হচ্ছে ব্লগটি দেখছেন, সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেই পারতেছেন আমি এখন বাজারে আছি। তো মাত্রই বাজারে আসলাম, মুরগি নেওয়ার জন্য আসছি। তো যাই দেখেন, মুরগির দোকানে যাইতেছি। তো দেখুন, মুরগির দোকানে আসলাম। তো দেখা যাক, ব্রয়লারই তো নিব, কারণ আর কোনটা নিব, লালটার আরও যেই দাম, ব্রয়লার মুরগির যেই দাম এখন 150-200 টাকা কেজি, 150 তো নাই, একদম 200-200 টাকার মতো কেজি কাছাকাছি। তো এই বাজারে আসলে দেখেন, ভিতরে ওদিকে তো যাবো না, কারণ মাছের দোকান, ওদিকে মাছ তো নিবো না, ডাইরেক্ট মুরগি নিবো। তো এখানেই দাঁড়াই। মুরগির দোকানটা আর কি একটু উঁচায়, উঁচার ভিতরে যেখান দাঁড়াইছি সেখান থেকে আরো অনেকটা উঁচায়, সেই জন্য একটু নিচের থেকে এমনি দর্শি একটু নিচা নিচা দেখা যাইতেছে। তো এই যে দেখতেছেন সামনে এদিকে, তো ড্রেসিং আমরা করব না, কারণ আমি চুলায় এই নেই, সবসময় ড্রেসিং করলে এমনি যে গরম পানিতে দেয় অর্ধেক, মনে করেন যে সিদ্ধ হয়ে যায় মুরগি, আর পশমও থাকে ছোট ছোট, কত ওগুলো আবার বাঁচতে হয়, সেই জন্য চুলায় এই নেই আমি একদম। তো এই দেখুন, মুরগি নেওয়া শেষ। তো এখন আসলাম কাঁচা তরকারি দোকানে আর কি, তরকারি নিব না, শুধু কাঁচামরিচের জন্য এখানে আসছি। তো গতবার আনছি কাঁচামরিচ এই কম দামে, এবার তো আরও কাঁচামরিচের দাম বাড়ছে এই দুই দিনেই। দেখেন আরও অনেক ধরনের সবজি আছে এখানে, কিন্তু আমার দরকার শুধু কাঁচামরিচ, তো সেটাই নিয়ে চলে যাব এখান থেকে। তো মরিচের দাম শুনলাম, তো মরিচের দাম আমি ধরেন দুই দিন আগে নিয়েছিলাম, দুই দিন আগে আমি নিয়েছিলাম ধরেন 35 টাকা পোয়া ছিল মরিচের এক পোয়া, আর এখন এসে শুনি দুই দিন পরেই 60 টাকা পোয়া হয়ে গেছে। তাহলে বুঝেন ঈদের জন্য এত, দুই দিনেই 30 টাকা 25 টাকা আরও বেড়ে গেছে, দুই দিনের ব্যবধানে কতটা বাড়ছে। কাঁচা মরিচ আর খাওয়া যাবে না, ঈদাই তাই 100 টাকা হয়েছিল। আমার মরিচ নেওয়া শেষ, এখন বাসার দিকে যাই। গাড়ির জন্য পার হয় তো মুশকিল, একটার উপর একটা সিরিয়ালে আসতেই আছে। বাসার সামনে এসে পড়ছি, আর উপরে আকাশটা দেখতেছেন, আজকে এখন পর্যন্ত তো বৃষ্টি হয় নাই সকাল থেকে, তো আকাশটা একটু ক্লিয়ারই আছে, কিন্তু ঠিক নেই, বৃষ্টির দিন যে কোনো সময় নেমে পড়তে পারে, আকাশ চেঞ্জ হতে তো সময় লাগবে না। দেখেন মুরগি যেটা আনছিলাম, ডাইরেক্ট এখন তরকারি দেখাইতেছে আপনাদের, তরকারি রান্না করে ফেলছে, রান্না করছে, আর কি দেখাম আপনাদের জানেন, মুরগি তো কিভাবে রান্না করে কতবার দেখাইছি। তো আর বাজারে দেখলেন টুকটাক, বাজার
মুরগি আনতে গেলাম তো বাজারটা আপনাদের সাথে শেয়ার করছি এইগুলো তরকারি তো এখানে অর্ধেক আর কি আর অর্ধেক অন্য একজনে ফ্রিজে রেখে দিছে এখানে অর্ধেক একটু আগে রান্না হয়েছে তো বেশিও না সময় লাগেনি ঝুল না ভাত কেন খাবো খাইছে মামা কেন হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে ফেললো মাছের ডিম দিয়ে গরিব মানুষ আনাই নাকি পাঙ্কাশ মাছ কাটা কোটা এগুলো আলো আছে না হুদা কাটালে বেশি হুদা কাটালে বেশি আর পেঁয়াজ দেখলেন আজকের ভিডিওটি এই ডিম মাছের ডিম আর কি ওইগুলো আবার আপনার ওই কাঁঠালের বিচি দেখলেন তো সেই কাঁঠালের বিচি দিয়ে আর পেঁয়াজ দিয়ে এমনি কোনোরকম ভাজি করলো তো এই আর মুরগি প্রায় অনেকদিন পরে এই গ্রামে গেছিলাম মাঝখানে এক মাস এগুলো তো গ্রামে যাওয়ার আগে খাইছিলাম আজকে একবার এনে খাইলাম তো মুরগির দাম ভালো 170 টাকা কেজি তো 270 টাকা নিছে আমার ওই যেটা আমরা আনছি তো 1.5 কেজির মতো হয়েছিল চললো টুকটাক এই অবস্থায় রান্না করলো এইসব আর কি দেখে আপনাদের আজকে রান্নাটা দেখেনি কারণ এখন তো মুরগি রান্না প্রতিবার যেভাবে করে ওই করে ফেলছে তো আর ভালো কি দেখাবো বাজারে টুকটাক দিয়ে দেখি ঈদের আগে তো মানুষ তাও আজকে অতটা এত নাই গে বেশি আর 2 দিন পরে হয়তো বেশি হবে তো যেমনই থাক আল্লাহ যা নসিবে রাখছিল হয়ে গেছে তো আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই করতে একটি লাইক দিয়ে দিন ভিডিওতে আর এটা দেখে বললেন না এটা আর কি সাদা পাউডার দিয়েছিলাম তো কপালে তো সেই পাউডার এখানে পরে আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ।